ক্লাস 10 আমরা আজকে চলতড়ির চ্যাপ্টারে একটা নতুন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে চুম্বকের উপর তড়িৎ প্রবাহের ক্রিয়া। আমরা এর আগে ক্লাস 7 বা 8 এ আমরা জেনেছি যে একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে সেই পরিবাহী তারটার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যার জন্য এই তারটার আশেপাশে যদি আমি একটা চুম্বক শলাকা নিয়ে যাই তাহলে সেই চুম্বক শলাকার মেরুর বিক্ষেপ লক্ষ্য করা যাবে। মানে সেটা কীরকম সেটা দেখানোর জন্য ওরস্টেডের পরীক্ষা এখানে রয়েছে। ওরস্টেডের পরীক্ষা যেটা সেটা কি করা হয়েছে, দেখো এখানে যে জিনিসগুলো লাগে ওরস্টেডের পরীক্ষা করতে গেলে সেটা হচ্ছে ব্যাটারি লাগে, পরিবাহী তার লাগে, আর একটা রোধক তার, মানে তামা তার হলে, মোটা তামার তার হলে এটা রোধক তার হিসেবে কাজ করবে, ঠিক আছে, আর লাগে হচ্ছে চুম্বক শলাকা। এবার আমরা জানি যে একটা চুম্বক শলাকা কিন্তু স্বাভাবিক অবস্থায় সবসময়কে উত্তর দক্ষিণ মুখ করেই অবস্থান করবে, ঠিক আছে, এটাকে আমি যতই ঘুরিয়ে দিই না কেন তত কিন্তু এর দেখা যায় যে চুম্বক শলাকার সবসময় উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই দুটো মানে উত্তর দক্ষিণ দিকেই কিন্তু মুখ করে সর্বদা এটা অবস্থান করবে। এবার যেটা করা হলো যে এই পরিবাহী তার তার এই পরীক্ষায় ওস্টেডের পরীক্ষায় করা হলো, দেখো ব্যাটারির সঙ্গে পরিবাহী তারটাকে যুক্ত করা হয়েছে। এবার আমি এখানে এই রোধক তার মানে মোটা তামার তারটাকে এখানে দেখো পরিবাহী তার এই দিকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, এদিকে ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্ত থেকে একটা পরিবাহী তার এবং ঋণাত্মক প্রান্ত থেকে একটা পরিবাহী তার বেরিয়েছে। এবার এই দুটো তারের শেষ প্রান্তের সঙ্গে কানেক্ট করা রয়েছে কিন্তু ওই রোধক তার মানে মোটা তামার তারটা দিয়ে। এইবার তাহলে কি হবে, এর মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহ হবে? এবার আমি যদি চুম্বক শলাকা এই রোধক তারটার কাছাকাছি নিয়ে যাই, মানে এমনভাবে চুম্বক শলাকাটাকে রাখি যেটা তারের সঙ্গে এটার মানে সমান্তরালভাবে অবস্থান করে, ঠিক আছে, আমি সুইচ এই অবস্থায় ধরো এখানে একটা সুইচও ধরো রয়েছে, আমি সুইচটাকে অফ করে রেখেছি, ধরো এই জায়গায় একটা সুইচ রয়েছে, আমি সুইচটাকে অফ করে রেখেছি, তাহলে কি হবে সেই অবস্থায় এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ কিন্তু যাচ্ছে না তারের মধ্যে দিয়ে সুইচ অফ অবস্থায়, ঠিক আছে, কারণ সেখানে সুইচ অফ রয়েছে মানে মুক্ত বর্তনীতে রয়েছে, সেখানে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। এইবার আমি চুম্বক শলাকাটাকে এই পরিবাহী তারটার নিচে স্থাপন করলাম সমান্তরালভাবে, তাহলে চুম্বক শলাকাটাকে উত্তর দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করছে, আমি যতই এটাকে নাড়িয়ে দিই না কেন সে সর্বদাই এই উত্তর দক্ষিণ মুখ করেই অবস্থান করবে। এইবার আমি কি করলাম, আমি এবার সুইচটাকে অন করে দিলাম, ঠিক আছে, এইবার কিন্তু আমি করে দিচ্ছি কি সুইচ এবার অন করে দিচ্ছি, সুইচ অন করে দিচ্ছি, তখন আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইবারে কিন্তু চুম্বক শলাকাটা আর উত্তর দক্ষিণ দিকে মুখ করে অবস্থান করবে না, এটা আমরা দেখতে পাবো, ঠিক আছে, মানে মেরুর কিছুটা বিক্ষেপ লক্ষ্য করা যাবে। এবার কোন দিকে এটা বিক্ষেপ হবে আমরা যদি এখানে দেখি যে চুম্বক শলাকার কিন্তু এখানে উত্তর মেরুর বিক্ষেপ লক্ষ্য করা যাবে, মানে এইভাবে কিন্তু চুম্বক শলাকাটা খানিকটা একটু ঘুরবে। এবার আমি এই ওস্টেডের পরীক্ষার পর্যবেক্ষণটা তো এখানে বললাম, এবার চুম্বক শলাকার মেরুর বিক্ষেপটা ঠিক কোন অভিমুখে হবে, আমরা এখানে যে কোনো একটা নির্দিষ্ট মেরুর কোন অভিমুখে বিক্ষেপ হলেই আমরা বুঝে যাব যে বিপরীত মেরুটা উল্টো দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে এবার দেখি যে আমি যদি তারটার চুম্বক শলাকার ওপরে ছিল, এবার তারটা যদি চুম্বক শলাকার নিচে নিয়ে আসা হয়, মানে সেই অবস্থায় যদি চুম্বক শলাকাটাকে এই পরিবাহী তারের নিচে রাখলে একরকম হচ্ছিলো, রোধক তারটা নিচে রাখলে একরকম হচ্ছিলো, এবার যদি আমি চুম্বক শলাকাটাকে রোধক তারের উপরে রেখে তড়িৎ প্রবাহ চালনা করি তারের মধ্যে দিয়ে, তখন কিন্তু দেখা যাবে যে নিচে রাখলে চুম্বক শলাকার মেরুর বিক্ষেপটা যে অভিমুখে হচ্ছে, উপরে রাখলে মানে তারের উপরে চুম্বক শলাকা রাখলে কিন্তু এর মেরুর বিক্ষেপটা ঠিক তার উল্টো অভিমুখে হচ্ছে, বিপরীত অভিমুখে। এখানে কয়েকটা ব্যাপার আছে, দেখো আমি এখানে চার্টে বলছি যে তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা এখানে বদলাতে পারি, মানে এই অবস্থায় তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হচ্ছে বুঝতে পারছো, যে এই যে ধনাত্মক ব্যাটারি এটা ধনাত্মক মেরু এটা ঋণাত্মক, তার মানে এখানে এই অভিমুখে হচ্ছে, মানে আমি বলতে পারি এখানে উত্তর থেকে দক্ষিণ অভিমুখে হচ্ছে তড়িৎ প্রবাহ। আবার যদি আমি পাল্টে দিই ব্যাটারির অভিমুখ মানে মেরুটা, দেখো এই দিকে যদি আমি ধনাত্মক মেরু রাখি আর এইদিকে যদি ব্যাটারির ঋণাত্মক মেরু রাখি তাহলে তড়িৎ প্রবাহটা এই অভিমুখে হবে, মানে সেই অবস্থা হবে কি দক্ষিণ থেকে উত্তরে তড়িৎ প্রবাহ হবে,
এটা হতে পারে। আবার চুম্বক শলাকাটাকেও আমি কিন্তু অবস্থানটা কোথায় রাখছি, মানে এটা তারের সঙ্গে সমান্তরালে থাকবে কিন্তু তারের নিচে আছে কি তারের ওপরে আছে, তার ওপরেও কিন্তু মেরুর বিক্ষেপটা নির্ভর করবে। তাহলে আমি এখানে তিনটা কলাম করেছি, তড়িৎ প্রবাহের অভিমুখ, চুম্বক শলাকার অবস্থান, চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কোন দিকে হবে। এবার দেখো, যখন আমার এখানে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি দক্ষিণ থেকে উত্তরে হয়, মানে ব্যাটারির যদি পজিটিভ প্রান্তটা এই পাশে থাকতো, ঋণাত্মকটা এই পাশে থাকতো, তখন দক্ষিণ থেকে উত্তরে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয় তো, আর চুম্বক শলাকা যদি থাকে তারের ঠিক নিচে, তারের ঠিক নিচেটি যেরকম রয়েছে এখানে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুটা কিন্তু পশ্চিম দিকে ঘুরে যেত। ঠিক আছে, পশ্চিম দিকে ঘুরবে, মানে পশ্চিম, বুঝতে পারছো যে এদিকটা যদি উত্তর হয়, এদিকটা যদি দক্ষিণ হয়, ঠিক আছে, এই দিকটা তাহলে হবে পূর্ব, এদিকটা হবে পশ্চিম। ঠিক আছে, এরকম তো হওয়া উচিত। এবার তাহলে এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ থেকে উত্তরে যদি তড়িৎ প্রবাহ হয়, যা তারের ঠিক নিচে চুম্বক শলাকা যদি থাকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকে বেঁকে যাবে। আবার দক্ষিণ থেকে উত্তরেই তড়িৎ প্রবাহ হচ্ছে, চুম্বক শলাকার অবস্থান হচ্ছে ধরো তারের ঠিক ওপরে, তখন কিন্তু দেখো চুম্বক শলাকার উত্তর মেরু তার বিপরীত দিকে বেঁকে যাচ্ছে, দেখো পূর্ব দিকে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এবার উত্তর থেকে দক্ষিণে, মানে যেরকম এইখানে হয়েছে, উত্তর থেকে দক্ষিণে যদি আমার তড়িৎ প্রবাহের অভিমুখ হয় আর তারের ঠিক নিচে যদি তোমার চুম্বক শলাকাটা থাকে, তাহলে এখানে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে কিন্তু পূর্ব দিকে। ঠিক আছে, দেখো ঠিক আমি এখানে একটা বিষয় চেঞ্জ করেছি, দক্ষিণ থেকে উত্তরে তারের ঠিক নিচে চুম্বক শলাকার অবস্থান ছিল, পশ্চিম দিকে উত্তর মেরু বিক্ষেপ হচ্ছিল, চুম্বক শলাকাটা এখানেও দেখো তারের ঠিক নিচে আছে কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখটা আমি বিপরীত করে দিয়েছি, দেখো উত্তর মেরুর বিক্ষেপটাও বিপরীত দিকে হচ্ছে, পশ্চিমে ছিল এটা পূর্ব দিকে হচ্ছে। এইভাবে পরেরটাও দেখো, উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ হচ্ছে, তারের ঠিক ওপরে চুম্বক শলাকা রয়েছে, ঠিক এর বিপরীত দিকে বিক্ষেপ হবে, মানে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে এখানে পশ্চিম দিকে। তাহলে আমরা ওস্টারের পরীক্ষা থেকে আমরা দেখলাম যে তড়িৎ প্রবাহ যদি কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে চালনা করা হয় এবং তার সঙ্গে সমান্তরালভাবে যদি একটি চুম্বক শলাকাকে রাখা হয়, তাহলে চুম্বক শলাকার মেরুর বিক্ষেপ লক্ষ্য করা যাবে, এটা আমরা এখান থেকে দেখলাম। এবং আরও দেখলাম যে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপটা কোন দিকে হবে। এবার আমরা এই যে, তার মানে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে তো এলাম যে ওস্টারের পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে আসা গেল, যে তড়িৎবাহী তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, মানে এর মধ্যে পরিবাহী তারটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে তখন তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে এবং যার জন্যই কিন্তু চুম্বক শলাকার মেরুর বিক্ষেপটা লক্ষ্য করা যাচ্ছে। এইবার এই তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা যখন পরিবর্তন করে দিচ্ছি, তখন তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সেটাও কিন্তু বিপরীত দিকে হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপটা যেদিকে হচ্ছিল তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করে দিলে কিন্তু সেখানে তোমার মানে বিক্ষেপটা উল্টো দিকে হচ্ছে, তার মানে এখানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাও বিপরীত দিকে হচ্ছে। কিন্তু এটা মনে রাখবে যে এই তড়িৎবাহী তারটার চারপাশে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তড়িৎবাহী তারটা নিজে কিন্তু কোনো চুম্বকে পরিণত হচ্ছে না। ঠিক আছে, এই বিষয়টা একদম পরিষ্কারভাবে এখান থেকে বুঝে নেবে। এবার আমরা এই যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের কথা বললাম, তড়িৎবাহী তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার অভিমুখ আমরা যে নিয়মের সাহায্যে নির্ণয় করতে পারি সেটা আমরা এবার জানব। আচ্ছা, এইবার আমরা পড়বো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, মানে কোনো তড়িৎবাহী তারের চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে তার অভিমুখ আমরা কীভাবে নির্ণয় করব, সেটা কিন্তু আমরা মানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে নির্ণয় করব। ঠিক আছে, এই যে বলছে যে চৌম্বক ক্ষেত্রে যে সৃষ্টি হচ্ছে তার অভিমুখ নির্ণয় করব, এটার মানে কিন্তু চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপটা কোন দিকে হচ্ছে সেই ব্যাপারটা, মানে এই যে চুম্বক শলাকার মেরুর বিক্ষেপ হবে বলেছি এখানে, তাহলে সেই মেরুর বিক্ষেপটা কোন দিকে হবে সেইটা কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারব। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের যে বিবৃতি, সেখানে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তড়িৎবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটেন, তাহলে ব্যক্তির প্রসারিত বাঁ হাত যেদিকে থাকে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপও কিন্তু সেই দিকে হবে। একবার ব্যাপারটা বলে দিচ্ছি, ধরা যাক যে এই অভিমুখে কিন্তু এখানে দেখো দক্ষিণ থেকে উত্তর অভিমুখে এখানে তড়িৎ প্রবাহ চলছে, মানে তড়িৎবাহী তার, এটা তড়িৎবাহী তার বরাবর এই অভিমুখে কিন্তু তড়িৎ প্রবাহ চলছে, আমি তড়িৎ প্রবাহের অভিমুখটা বুঝিয়েছি।
এর নিচে একটা চুম্বক শলাকা রয়েছে। এবার একজন ব্যক্তি কি করছে, এই তড়িৎবাহী তার বরাবর এখানে সাঁতার কাটছেন। ঠিক আছে, এখানে একজন ব্যক্তি সাঁতার কাটছেন। এবার এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি যদি এইভাবে সাঁতার কাটেন তাহলে এই দিকে হচ্ছে কি, ব্যক্তির এইটা হচ্ছে কিন্তু বাঁ হাত। ঠিক আছে, এবার ব্যক্তি কিভাবে সাঁতার কাটবেন, এমনভাবে সাঁতার কাটবেন যে তড়িৎপ্রবাহের অভিমুখে, তড়িৎপ্রবাহটা যে অভিমুখে হচ্ছে সেই অভিমুখে ওনার মুখটা থাকবে, এবং মুখ থাকবে কিন্তু ফিরে থাক, কোন দিকে ফিরে উনি সাঁতারটা কাটবেন, উনি চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতারটা কাটবেন, মানে নিচের দিকে রয়েছে ওনার মুখটা। সেই অবস্থায় ওনার বাঁ হাত যেদিকে থাকবে, মানে প্রসারিত বাঁ হাত যেদিকে থাকবে, চুম্বক শলাকার উত্তর মেরু কিন্তু সেই দিকে বেঁকে যাবে। তার মানে এখানে দেখা যাচ্ছে বাঁ হাতটা এখানে রয়েছে কি, এখানে আমি যদি এটা উত্তর, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে তাহলে পশ্চিম, এটা হচ্ছে গিয়ে পূর্ব। ঠিক আছে, তাহলে এখানে দেখছে যে বাঁ হাতটা কিন্তু পশ্চিম দিকে রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে চুম্বক শলাকার উত্তর মেরুটা পশ্চিম দিকে বিক্ষেপ হবে। আমি দেখে নিই একবার, এই যে দক্ষিণ থেকে উত্তর অভিমুখে হচ্ছে তোমার তড়িৎপ্রবাহের অভিমুখ, এবং তার ঠিক নিচে যদি চুম্বক শলাকা থাকে তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু পশ্চিম দিকেই বিক্ষেপ হবে, সেটা বলেছিলাম। এইটা কিন্তু আমি নির্ণয় করতে পারছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বিবৃতি যে কোনো ব্যক্তি যদি তড়িৎবাহী তার বরাবর তড়িৎপ্রবাহের অভিমুখে চুম্বক শলাকার দিকে মুখ করে সাঁতার কাটে তাহলে ব্যক্তি প্রসারিত বাঁ হাত যেদিকে থাকে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপও সেদিকে হবে। আবার আরেকটা অন্য উদাহরণও ধরো আমি দিচ্ছি, ধরো আমি এখানে এবার তড়িৎপ্রবাহের অভিমুখটা ধরো আমি এবার বদলে দিলাম, আমি এবার এই অভিমুখে ধরো তড়িৎপ্রবাহ হচ্ছে বলছি, আর চুম্বক শলাকাটা তারের ঠিক নিচেই রয়েছে, এখানে উত্তর মেরু, এখানে চুম্বক শলাকার দক্ষিণ মেরু, তাহলে এই অবস্থায় তাহলে ব্যক্তি কোন অভিমুখে সাঁতার কাটবে, তাহলে অভিমুখ তড়িৎপ্রবাহের অভিমুখে সাঁতার কাটতে হবে, তড়িৎবাহী তার বরাবর তড়িৎপ্রবাহের অভিমুখে, তার মানে ব্যক্তি এইদিকে মাথা ফিরে রয়েছেন, এইদিকে মুখটা এইদিকে ফিরিয়ে রয়েছেন, এইবার ব্যক্তি বাঁ হাতটা কিন্তু সেক্ষেত্রে রয়েছে কিন্তু এই দিকে। দেখো এক্ষেত্রে কিন্তু ব্যক্তির বাঁ হাতটা, এটা হচ্ছে বাঁ হাত পূর্ব দিকে রয়েছে, তাহলে সেই অবস্থায় আমি দেখছি যে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কিন্তু তাহলে পূর্ব দিকে হবে। দেখো তাহলে সেই ব্যাপারটা মানে এইভাবে, তাহলে এইটাও দেখো বলে দিলাম যে তড়িৎপ্রবাহের অভিমুখ আগের আগে যেদিকে হচ্ছিলো এখন তার বিপরীত দিকে যখন আমি করছি, চুম্বক শলাকাটা তারের ঠিক নিচেই রয়েছে দুই ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো চুম্বক ক্ষেত্রের অভিমুখ বা চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপের অভিমুখ সেটা কিন্তু বদলে গেল, আগে পশ্চিম যেদিকে হচ্ছিলো এদিকে কিন্তু এখানে কিন্তু তার বিপরীত দিকে হচ্ছে। তাহলে এইটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের বিবৃতি, যেখান থেকে আমি তড়িৎবাহী তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে তার অভিমুখটা কোন দিকে হচ্ছে বা তার নিচে বা উপরে চুম্বক শলাকা রাখলে তার উত্তর মেরুর বিক্ষেপ মানে মেরুর বিক্ষেপটা কোন দিকে হবে সেটা কিন্তু আমরা এখান থেকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে বলতে পারছি। আচ্ছা, এবার চুম্বক শলাকার অভিমুখ নির্ণয়ের আর একটা নিয়ম আছে, সেটা মানে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্ণয়ের, সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। ঠিক আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম তো আমরা জানলাম, এবার আমরা জানবো দক্ষিণ মুষ্টি নিয়ম। এটা কি, এখানে এই নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে একটি তড়িৎবাহী তারকে ডান হাতের মুঠোয় যদি ধরা হয়, মানে এইভাবে আমি ধরো তারটাকে ডান হাতের মুঠোয় এইভাবে ধরে আছি, এবার এই অবস্থায় আমার বুড়ো আঙুলটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, মানে এখানে দেখো তড়িৎপ্রবাহী তার বরাবর তড়িৎপ্রবাহ যেটা চালনা করা হচ্ছে, তড়িৎপ্রবাহের অভিমুখটা হচ্ছে এই অভিমুখে, এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ কিন্তু ওই অভিমুখেই রয়েছে। ঠিক আছে, তাহলে তা আমি ডান হাতের মুঠোয় তড়িৎবাহী তারটাকে ধরলে যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে অন্য আঙুলগুলো, এই যে অন্য আঙুলগুলো যে অভিমুখে রয়েছে সেটা কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। মানে এইভাবে দেখা যাচ্ছে যে আমি তড়িৎবাহী তারটাকে এইভাবে ধরে আছি, আমার বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুলটা যে তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে এই অভিমুখে তড়িৎপ্রবাহ হচ্ছে, এবার অন্য আঙুলগুলো কিন্তু সেখানে নির্দেশ করছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। তাহলে এই দিকে দেখতেই পাচ্ছ যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কিন্তু যেহেতু এইভাবে রয়েছে তাহলে এই এই অভিমুখে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কিন্তু নির্দেশ করছে অন্য আঙুলগুলো। এটা হলো দক্ষিণ মুষ্টির নিয়ম। এই দুটো নিয়ম থেকেই আমরা জানতে পারি যে তড়িৎবাহী তার বরাবর তড়িৎপ্রবাহ চালনা করা হলে সেখানে তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে তার অভিমুখটা কোন দিকে হবে।